Hello everyone, আজকে নিউ একটা ভিডিও নিয়ে এসেছি বাঙালি প্রবাসী ফ্যামিলি অ্যানি আপু এবং সবুজ ভাইয়ের সাথে মিট করেছি আজকে অ্যানি আপুর সাথে ফেসবুকে পরিচয় আমি দুবাই জেনে অনেক বাঙালি আপুরা আমাকে মেসেজ করেছেন ফাইনালি সাডেন প্ল্যানে আপু এবং বাঙালি কিছু ফ্যামিলি সবাই একসাথে বারবিকিউর আয়োজন করলো আমাকে ইনভাইট করলো অ্যানি আপু আপু খুবই আন্তরিক এবং সুইট একজন পার্সন আপু এবং ভাইয়া আমাদেরকে পিক করলো গাড়ির মধ্যেই আপ্যায়ন করা স্টার্ট করে দিলো এনার্জি ড্রিঙ্কস অ্যান্ড কী খাবো আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিলো অ্যান্ড তারপর হচ্ছে ভাইয়া বারবিকিউর আইটেমসগুলো আনতে গিয়েছে আর আমরা হচ্ছে অন্য গাড়িতে অন্যান্য ফ্যামিলির সাথে রওনা দিয়ে দিলাম বলেন কিছু বাংলাদেশ থেকে মিট করার খুব ইচ্ছা ছিল কিন্তু এখানে দুবাইতে এসে এগুলো মিট হয়ে যাবে আসলে ভাবিনি আপুকে কিন্তু আমি শিখাই দিছি আপু এগুলো কিন্তু বলবেন জি হ্যাঁ আপু আপু আমি কিছু শিখান নাই সবাই গান্ধী তাই অনেক আয়োজন ছিল চিপস ছিল জুস ছিল কোক ছিল সেভেন আপ ছিল অনেক টাইপের সস ছিল আচার ছিল মামজার পার্কটাতে হচ্ছে টাইমিংটা 10 PM পর্যন্ত আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি স্টার্টই করেছি আমরা লেট করে এখানে সুইমিং থেকে স্টার্ট করে কিডস প্লে জোন আছে এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হয় টাইমিংটা মেনটেন করতে হয় এখানে লেডিস ডে আছে ফ্যামিলি ডে আছে বয়েজ ডে আছে আলাদা সো আমরা আজকে ফ্যামিলি ডের জন্য আর কি ডেটটা চেঞ্জ করেছি আমাদের একদিন আগেই পার্টিটা করার কথা ছিল বাট যাই হোক আমরা একটু লেটে স্টার্ট করেছি অনেক এনজয় করেছি সব বাঙালিদের ছোটো ছোটো কিউট কিউট বেবিরা এখানে ছিল ওরাও অনেক এনজয় করেছে বাহিরের কান্ট্রিতে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে যেটা হাজব্যান্ডরা ওয়াইফদেরকে অনেক সাপোর্ট করে অনেক হেল্প করে এখানে সব ভাইয়ারা খাবার সার্ভ করে দিচ্ছিল ওরাই বারবিকিউতে সব কিছু অ্যারেঞ্জ করলো ওরাই সব কিছু হ্যান্ডেল করলো সবুজ ভাই অনেক কষ্ট করেছে ফাহাদ ভাই অনেক কষ্ট করেছেন অ্যানি আপু হোল নাইট এগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখেছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার বলা যায় মিট অ্যান্ড গ্রিট বলা যায় আমার খুবই ভালো লেগেছে এই আয়োজনটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যানি আপু আপনাকে ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ দিচ্ছি তারপর আমি মোহনা এবং আমাদেরকে নিতে এসেছিল আবার আমাদের রনিক ভাইয়া সো আমরা আড্ডা দিয়ে দেন অনেক লেট নাইটে আমরা বের হয়েছি আল মামজার পার্ক থেকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এরকম আরও ভিডিও বানানোর আমি ট্রাই করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ